গড়মান অধ্যায়ে আমরা মূলত একটা সূত্র পাই সেটা হচ্ছে গড়মান ইকুয়াল টু সমষ্টি ভাগ সংখ্যা মান সেই একটা সূত্রের উপরে কি পুরো অধ্যায়ের পঞ্চাশটা একশোটা দুশোটা তিনশোটা চারশোটা অঙ্ক করা সম্ভব হবে হ্যাঁ হবে কিন্তু এই একটা সূত্রকে বলা হচ্ছে মাদার সূত্র এবং এর থেকে আমরা আরো দুটো সূত্র নির্ণয় করতে পারি আর তারপরে এই তিনটি সূত্রের উপর বেশ করে বুদ্ধি প্রয়োগ করে আমাদের সমস্যার সমাধানে পৌঁছাতে হবে শুধুমাত্র সমষ্টিকে সংখ্যামান দিয়ে ভাগ করলে গড়মান পাওয়া যায় অথবা গড়মানের সাথে সংখ্যামান গুণ করে দিলে সমষ্টি পাওয়া যায় বা সংখ্যামানকে পেতে গেলে সমষ্টিকে গড়মান দিয়ে ভাগ করতে হয় এই যে এইটুকুর মধ্যে কি এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে প্রতি বছর কি গড়মান অধ্যায় থেকে আমরা অঙ্ক পেয়ে থাকি না প্রতি বছর পাই না তাহলে এবছর কি এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের থেকে একটা অঙ্ক না তাও নিশ্চিত করে বলতে পারছি তাহলে এই চ্যাপ্টারটা কি বাদ দিয়ে আমি এবছর অঙ্ক করে যাব না তাও আমি নিশ্চিত করে বলতে পারছি তাহলে কেন গরমান অধ্যায়টা আমি শিখবো ভালো করে কারণ গণিতের এই বিষয়টা যদি আমার শেখা থাকে তাহলে অন্যান্য চ্যাপ্টারের অনেক অঙ্ক করতে গিয়ে এই ধারণাকে প্রয়োগ করতে হতে পারে অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় সরাসরি এই অধ্যায় থেকে অঙ্ক যদি আসে তাহলেও তোমার ক্ষেত্রে সেটা সহায়ক যদি অন্য অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে ধারণা প্রয়োগ করতে হয় তাহলেও তোমার সহায়ক হবে আজকের ক্লাস বা এর পরবর্তীতে এই অধ্যায়ের ক্লাস করতে পান হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শাহ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা অঙ্ক ক্লাস তো আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের গর মান বলে যে অধ্যায়টি রয়েছে এই গর্মান অধ্যায়ে আমরা বেসিক ধারণাগুলিকে অর্জন করবো অর্থাৎ অধ্যায়ের থেকে আমরা অঙ্ক পেতে পারি এবং সেই অঙ্কের ধরনগুলো কেমন হয় এবং সেই ধরনের অঙ্কগুলো সমাধান করতে করতে আমাদের কোন কোন চিন্তা ভাবনা করতে হবে এবং সেই চিন্তা ভাবনা থেকে আমরা সমস্যার সমাধানে পৌঁছে যাব সঠিক উত্তর করতে পারবো অনেক বড় অঙ্ক না করে সংক্ষেপে সঠিক উত্তরে পৌঁছে যাওয়ার যে একটা অনুশীলন সঠিক উত্তর করতে পারাটা এটা একবার দুবারের বিষয় না একটা নির্দিষ্ট পদ্ধতিতে অনুশীলন করার প্রয়োজনীয়তা থাকে তার আগে দরকার হয় বেসিক ধারণা তাই আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের একাদশতম অধ্যায় গরমানের প্রথম ক্লাসে আমরা শিখে নেব বেসিক ধারণা আমরা শিখে নেব যে গড় কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে নেব যে এই বইয়ের প্রথম চল্লিশটি সমস্যাকে আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা জেনে নেব প্রথম তিরিশটি সমস্যা একই রকম থাকার পরে একত্রিশ থেকে চল্লিশ দা পর্যন্ত সমস্যাগুলিকে কিভাবে পরে তার সমাধান করব তাহলে চলো বইয়ের পাতায় চোখ রাখি হোয়াইট বোর্ডে আমি যখন অঙ্ক করব তোমরা তখন সেগুলোকে ডাব্লিউ হিসেবে টুকে নেবে পরে তোমাদের জন্য থাকবে এবং এই চল্লিশটি সমস্যা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে তাহলে বলে যাওয়া যাক ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান তো আজকে আমরা শুরু করতে চলেছি নতুন অধ্যায় একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ে কি আছে অঙ্কগুলি সব গড় মানের উপর নির্ভর করে গঠিত হয়েছে অর্থাৎ অধ্যায়ের নাম তো আজকে আমাদের প্রথম ক্লাস এই অধ্যায়ের উপরে এক দাগ থেকে চল্লিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলিকে আমরা দেখব সমাধান কৌশল শিখব আজকে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের একান্নতম ক্লাস এর আগে পঞ্চাশটা ক্লাসে আমরা দশটা অধ্যায় শেষ করেছি একান্নতম ক্লাস থেকে আমরা একাদশ অধ্যায় শুরু করছি তো আজকের ক্লাসে আমরা কে কি পাবো গড় মানের ধারণা পাবো আমরা এই বেসিক ধারণার মধ্যে মান কাকে বলে বিষয়টা বুঝতে হবে আর কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে বিষয়গুলি কি কি যেগুলি আমরা আলোচনার মাধ্যমে শিখবো আর সেই সঙ্গে আমরা দেখবো যে এখানে এক দাগ থেকে চল্লিশ পর্যন্ত যে সমস্যাগুলি আছে তাদের সমাধান তাদের সমাধান পদ্ধতিটাও শিখব তো যাওয়া যাক গর্মানের যে ব্যাখ্যামূলক ক্লাস সেখানে আসা যাক আমরা খাতায় নোট করবে তোমরা সবাই সিডাব্লিউ চলছে গর্মান বিষয়টাকে আমাদের বুঝে নিতে হবে তো চ্যাপ্টারের নাম আগে লিখি আমরা গরমান। গড় মান বিষয়টা কি? তো মনে করো ধরে নাও আমরা ধরি আমরা ধরি আমাদের সাহা ইনস্টিটিউটের যে এনভি এস যে ক্লাস আমাদের ক্লাসে আজকে তোমরা পাঁচজন উপস্থিত আছো পাঁচজন উপস্থিত আছো এবার প্রথম যে উপস্থিত আছে তার ওজন নির্ণয় করে দেখলাম তিরিশ কেজি আছে দ্বিতীয় যে আছে তার ওজন আছে পঁচিশ কেজি তিন নম্বর যে আছে তার ওজন কত তার ওজন আছে সাতাশ কেজি চার নম্বর যে আছে তার ওজন কত তেত্রিশ কেজি আর পাঁচ নম্বর যে আছে তার ওজন পঁয়ত্রিশ কেজি এটা আমরা ধরে নিলাম জাস্ট এবার একটা বিষয় লক্ষ্য করো যে প্রথম জন যে আছে তার ওজনের সাথে পঞ্চম জনের ওজন কি সমান উত্তর আসবে না আচ্ছা দ্বিতীয় জন যে আছে তার সাথে প্রথম জনের ওজন কি সমান উত্তর আসবে না তৃতীয় জন যে আছে তার সাথে চতুর্থ জনের ওজন কি সমান উত্তর আসবে না অর্থাৎ এখানে কারো ওজন কারো ওজন সমান নয় অন্য কারোর সাথে কারোর ওজনই সমান নয় এটা আমরা বুঝলাম এবার বিষয় হচ্ছে গড় মান এই যে যে গড় মান এইটা বলতে আমরা এমন একটা মানকে নির্ণয় করব। যে মানটা প্রথম জন সমান সমান দ্বিতীয় জন সমান সমান তৃতীয় জন সমান সমান চতুর্থ জন সমান সমান পঞ্চম জন অর্থাৎ এই যে গড় মান এই গড় যে মানটা পাবো এমন একটা মান সেটা সবার জন্য সবার জন্য সমান হবে কিরকম এমন একটা মান যদি সবার জন্য সমান হতে হয় তিরিশ হতে হবে তাহলে সবার ওজন কি এখানে তিরিশ না তো সবার ওজন কি পঁচিশ না তো সবার ওজন কি সাতাশ না তো সবার ওজন কি তেত্রিশ না তো সবার ওজন কি পঁয়ত্রিশ না তো তাহলে কিরকম হলো তাহলে আমি এমন একটা বের করব যেটা সবার সাথে সমান হবে তাহলে সবার সাথে সমান তো এখানে সম্ভব না গরমানটা যেটা বেরোবে সেটা কি তিরিশ পঁচিশ সাতাশ তেত্রিশ পঁয়ত্রিশ এই সব কটা একসাথে হবে না তাহলে কি সবার ওজন সমান হতে গেলে তো সবার ওজন এখানে সমান আমি তো পাবো না বাস্তবে কি হচ্ছে এখানে বাস্তব বিষয়টা কি হচ্ছে দেখো তো বাস্তব বিষয়টা অসম্ভব হয়ে যাচ্ছে এটা কখনো সম্ভব বলে আমার মনে হচ্ছে না যে সবার ওজন সমান হবে আর সেটাই হবে তাদের গড় মান একই রকম কথা আচ্ছা দেখা যাক এই অসম্ভব যে বিষয়টা আমরা বুঝতে পারছি এখন আমরা কিন্তু বাস্তবে এটা যে অসম্ভব সেটা বুঝে গেছি এটা আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি যে এটা সম্ভব না সবার ওজন সম্ভবত সমান হতে পারে না তো আমরা এবার যাই গর্মান অধ্যায়ে খানিকটা এগিয়ে যাই তারপরে এই বিষয়টাতে আলোচনা করব তো গর্মান বলতে বোঝায় এই যে যে পাঁচজন আছে তাদের ওজনের সমষ্টি করব ওজন যে কোনো রাশি হোক ওজন হোক তাদের কাছে থাকা টাকা হোক তাদের বয়স হোক তাদের যে কোনো কিছু তাদের করা অঙ্কের সংখ্যা হোক তাদের সমষ্টি করব। সমষ্টি করে ভাগ করে দেব কয়জন কয়জন অর্থাৎ যে কয়জনের করা হয়েছে তাদের সংখ্যা সমষ্টি যাদের করা হলো তাদের সংখ্যা এটা সমান সমান গড় এই গরমান ইকুয়াল টু এইটা আমরা আগে মুখস্ত করে নি আগে এইটা মনে মনে মুখস্থ করে নাও বলো গরমান ইকুয়াল টু সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বেশ ভালো কথা মুখস্ত হয়ে গেছে স্যার তাই আচ্ছা তাহলে এবার কি করবো স্যার মুখস্ত তো করে ফেললাম বলো মুখে বলো দেখি শুনি গরমান কি স্যার গরমান ইকুয়াল টু সমষ্টি সংখ্যা আচ্ছা এইটা যে মুখস্ত করলে এটা থেকে কি বুঝলে তার কিছুই বুঝতে পারিনি বাহ খুবই ভালো কথা বোঝার কথাও না বুঝে নিতে হবে এবার ধরো এখানে এই যে যেখানে আমরা আলোচনা করছি এখানে সমষ্টি কিসের ওজনের সমষ্টি এখানে ওজনের ওজনের একটা সমষ্টি নির্ণয় করতে পারি আমরা কত কত ছিল এবার চলে আসা যাক তিরিশ কেজি পঁচিশ কেজি সাতাশ কেজি উপরের দিকে তাকাও তিরিশ কেজি সাতাশ কেজি তেত্রিশ কেজি পঁচিশ কেজি পঁয়ত্রিশ কেজি সব কেজি সব কেজি সব কেজি সব কেজি বেশ এদেরকে সমষ্টি করো তাহলে সাত আট তিন দশ আট দশ কুড়ি শূন্য হাতে থাকলো দুই দুই আট তিন পাঁচ পাঁচ আট দুই সাত সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো দেড়শো কেজি এবার এই যে সংখ্যা যেটা বলা হচ্ছে এই সংখ্যাটা কোনটা সংখ্যাটা হচ্ছে এখানে কয়জনের ওজন করেছ তুমি কয়জনের ওজন করলাম দেখি একটু গুনে দেখি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আচ্ছা সংখ্যা এখানে পাঁচ সংখ্যা হবে পাঁচজন সুতরাং এই যে ওজন আর এই যে পাঁচজন এই দুটোর উপরে ভিত্তি করে আমাদের এই লাইনটা লিখতে হয় যে জনের পাঁচজনের জনের ওজনের অন্য কিছু না কিন্তু ওজনের বলতে হবে ওজনের গড় ওজনের গড় হবে ওজনের সমষ্টি ভাগ সংখ্যা যে কয়জন সেটা ওজনের সমষ্টি কত দেড়শো কেজি ভাগ পাঁচজন এত কেজি তাহলে তিরিশ কেজি অর্থাৎ গড় ওজন কত গড় ওজন ইকুয়াল টু তিরিশ কেজি এবার প্রথমজনের ছিল তিরিশ কেজি দ্বিতীয় জনের ছিল পঁচিশ কেজি তৃতীয় জনের ছিল সাতাশ কেজি চতুর্থ জনের ছিল তেত্রিশ কেজি পঞ্চম জনের ছিল পঁয়ত্রিশ কেজি তাহলে এদিকে গড়মান বেরোল গর্মান বেরোলো তিরিশ কেজি এবার একটু আগে আমরা যেটা শিখেছিলাম যে গড় মান ইকুয়াল টু প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম জনের সবার সমান হবে কিরকম হলো সমান তো হলো না বিষয়টা কোথাও একটা গন্ডগোল হয়ে যাচ্ছে হ্যাঁ সবার সমান হবে কখন হবে প্রথম জনের ওজন করে দাও তিরিশ কেজি দ্বিতীয় জনের করে দাও তিরিশ কেজি তৃতীয় জনের তিরিশ কেজি চতুর্থ জনের তিরিশ কেজি চতুর্থ জনেরও তিরিশ কেজি পঞ্চম জনেরও তিরিশ কেজি সব তিরিশ কেজি করে করে এবার দেখো তো সবার ওজন সমান হলো না এবার বাস্তবের দিকে তাকাও এটা হচ্ছে গড় পেলাম আর বাস্তবটা কি পাচ্ছি বাস্তব হচ্ছে প্রথম জনের তিরিশ কেজি দ্বিতীয় জনের পঁচিশ কেজি তৃতীয় জনের সাতাশ কেজি চতুর্থ জনের তেত্রিশ কেজি পঞ্চমজনের পঁয়ত্রিশ কেজি স্যার বাস্তবের ওজনের থেকে ওদের গড় ওজন তো আলাদা হয়ে গেল হ্যাঁ বাস্তব আর গড় কিন্তু সবসময় এক হতে পারে না বাস্তবের ওজন এই যে প্রথম জনের যে বাস্তব ওজন আর এই ওজনটা সেম এসেছিল এটা যে আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই আমি জানতাম না যে এটা সমান আসবে তাহলে বাস্তবের থেকে একটু আলাদা গড় অর্থাৎ কারোর ক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে কারুর ক্ষেত্রে কমিয়ে দিতে হবে কারুর ক্ষেত্রে একই থাকবে এরকম একটা মান নির্ণয় করতে হবে যে মানটা প্রত্যেকের ক্ষেত্রে সমান ধরে নিলেও এই প্রত্যেকের ক্ষেত্রে সমান ধরে নিলেও একটা জায়গায় মিল থাকবে কি এদের যে সমষ্টি করব। এদের যে সমষ্টি হবে বাস্তবে তাদের যে সমষ্টি সেটা সমান হয়ে যাবে তিরিশ যোগ পঁচিশ যোগ সাতাশ যোগ তেত্রিশ যোগ পঁয়ত্রিশ এটা করলেও এই সমষ্টিটাও কিন্তু এই যে ওদের সত্যি সত্যি সমষ্টি করলে ওজনের সেটাও দেড়শো কেজি আবার এই গড়ে করলেও তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ এটাও দেড়শো কেজি হয় অর্থাৎ বাস্তবে কিন্তু একই থাকলো সবাইকে একত্রে নিলে তাদের মোট সমান থাকবে সেটা বাস্তব ওজনের সাথে যদি আমরা যোগ করি তাহলেও দেড়শো হবে গড় ওজন করলেও দেড়শো হবে অর্থাৎ গড় যে মানটা সেটা তাদের বাস্তব মানের থেকে আলাদা কিন্তু সমষ্টি দুটোই সমান তাহলে মোট যেটা হবে গড়ের উপর ভিত্তি করে মোট যেটা হবে সেটা গড়ের উপর ভিত্তি করেও যা হবে গড় করলেও যেটা হবে আবার বাস্তবেও তাই হবে অর্থাৎ মোট হচ্ছে বাস্তব গড়টা কি কারোর ক্ষেত্রে কমিয়ে কারোর ক্ষেত্রে বাড়িয়ে এমন একটা মধ্যবর্তী মান বের করতে হবে যে মানটাকে সবাই সমান বলে মেনে নেবে এবার আমরা একটা হিসাব করি বাস্তব হিসাব করি ওজনের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারছি না কেন কারণ আমার তো তিরিশ কেজি ওজন আমি সত্যি সত্যি তিরিশ কেজি ওজন আরেকজন বলছে এই যে দ্বিতীয়জন শেষের যে লোক ব্যক্তি রয়েছে তোমাদের ক্লাসে ও বলছে স্যার আমার পঁয়ত্রিশ কেজি ওজন আমার আপনি তিরিশ কেজি করে দিলেন না আমার ওজন কমে গেল আমি কমায়নি এর পরের এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে কমায়নি ওই যে যারা আছে তাদের প্রত্যেকের মনে করো প্রথমজন পঞ্চাশ টাকা করে আয় করে প্রতিদিন দ্বিতীয়জন প্রতিদিন ষাট টাকা করে আয় করে তৃতীয় জন প্রতিদিন সত্তর টাকা করে আয় করে তাহলে প্রত্যেকের আয় যেটা পেলাম এই আয়ের গড় কত আয়ের গড় এবার কিন্তু ওজনের না এবার আয়ের গড় আয়ের গড় নির্ণয় করো পঞ্চাশ যোগ ষাট যোগ সত্তর সমষ্টি করেছ কয়জন আছে একজন দুইজন তিনজন তাকে ভাগ করো তিন দিয়ে তাহলে কত হচ্ছে একশো আশি যোগফল ভাগ তিন সমান সমান ষাট ষাট টাকা এই যে ষাট টাকা যেটা আমরা পেলাম এই ষাট টাকাটা গড় আয় অর্থাৎ এবার আমরা আসি এখানে গড় আয় গড় আয় গড়ায় কত এরো ষাট এরো ষাট এরো এবার দেখো আমরা একটু আগে যেটা শিখলাম বাস্তবে এদের সমষ্টি কত একশো আশি টাকা দেখো যোগ করো একশো আশি টাকা হচ্ছে গড়ে কত গড়ের ক্ষেত্রেও একশো আশি টাকা এরা মোট আয় করে তাহলে এবার এবার দেখো মোট আয় এই ফ্যামিলির মধ্যে তিনজন ব্যক্তি আছে এরা তিনজনে মোট একশো আশি টাকা আয় করে আবার বরের বিচারেও তারা কিন্তু একশো আশি টাকা আয় করে এবার তাদের ফ্যামিলির মোট আয় সারা মাস ভরে তারা মোট যে আয় হয়েছে তাই দিয়ে খাওয়া দাওয়া করবে তো সেক্ষেত্রে তো কোনো পাল্টাচ্ছে না পাল্টাচ্ছে কি এদের মধ্যে যে ভেদাভেদটা ছিল প্রথমজন জন পঞ্চাশ টাকা আয় করতো তাকে বলা হলো তোমার আয় পঞ্চাশ না তোমার গড় আয় ষাট টাকা তোমার সত্তর টাকা না তোমার ষাট আর তোমার ষাট অর্থাৎ কারো বেশি কারো কম এই যে যে ভেদাভেদটা এই ভেদাভেদটা মুছে দিয়ে গড় কি করে গড় ইকুয়াল টু সবার মধ্যে সাম্য এনে দেয় সাম্য অর্থাৎ সবাই সমান হয়ে যায় এটা হচ্ছে যদি সবাই সমান হতো তাহলে এদের সমষ্টি একশো টাকা হতো আর সবাই সমান না হওয়াতেও তাদের একশো আশি টাকা হয়েছে অর্থাৎ গড় হচ্ছে এমন একটা সাম্য অবস্থা যে অবস্থাটা সবাইকে মনে একটা একতা এনে দিচ্ছে একতা এনে দিচ্ছে সবার সমান এই একতাটা এনে দিচ্ছে অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে গল্প আমি তোমাদের শোনালাম এই গল্পটা কিছুই না এইটা আমাদের মনে রাখতে হবে যে গড় মান ইকুয়াল টু সমষ্টি করে তাকে যে কয়জন সেটা দিয়ে ভাগ করে দিতে হবে বা যে কয়টা সেটা দিয়ে ভাগ করে দিতে হবে এটা তুমি মনে রাখো তাহলে তুমি পেয়ে যাবে এবার গরমানের ক্ষেত্রে তোমাকে কি কি মনে রাখতে হবে তাই তো গড় মানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিভিন্ন সময়ে সময় বলতে সকাল বিকেল রাত্রে না বিভিন্ন সময়ে বিভিন্ন ছোটখাটো ব্যাপারগুলোকে ছোট ছোট বিষয় বা ব্যাপার বিভিন্ন ব্যাপারগুলোকে আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে এখনই মনে করায় দিলে তুমি হয়তো পরে মনে রাখবে না কিন্তু কখন বিভিন্ন সময় বলতে কখন সমস্যা সমাধান করার সময় বিভিন্ন যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে আসবে সেটাকে আমরা তখন মনে করে রাখার চেষ্টা করব আপাতত আমাদের মনে রাখতে হবে এইটা যে ইকুয়াল টু সংখ্যা এইবার এই ক্ষেত্রে কি মনে রাখবো আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা আরো দুটো সূত্র পাই দেখা যাক কিভাবে পাই গড় ইকাল টু সমষ্টি বাই সংখ্যা তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা তিনটে বিষয়কে পাচ্ছি কি কি পাচ্ছি এক নম্বর পাচ্ছি গড় এটাকে বের করতে হবে দুই নম্বর পাচ্ছি সমষ্টি এটাকে বের করতে হবে তিন নম্বর পাচ্ছি সংখ্যা এটাকে বের করতে হবে এবার এই তিনটের মধ্যে যখন আমরা সমস্যার সমাধানে যাবো তখন এই তিনটের মধ্যে যে কোনো যে কোনো দুটো আমার জানা থাকবে আর অজানা থাকবে কয়টা অজানা থাকবে একটা সেটাকে বের করতে হবে যদি অজানা থাকে গড় তাহলে এই সূত্রটা যদি অজানা থাকে সমষ্টি সমষ্টি যদি অজানা থাকে তাহলে গড়ের সাথে সংখ্যা গুণ হয়ে যাবে গড় গুণ সংখ্যা ওই উপরের সূত্র থেকে পেয়েছি মাদার সূত্র থেকে তিন নম্বরে কি যদি সংখ্যা আমার অজানা থাকে তাহলে তুমি যদি সমষ্টি জানো সমষ্টি জানো আর গড় জানো তাহলে সেইটার ভাগ করলে এটা পাওয়া যাবে অর্থাৎ এই যে তিনটে সূত্র তিনটি সূত্র এখানে লেখক তিনটি সূত্র এই তিনটি সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য টোটাল বিষয়টাকে আমরা যা যা করলাম এই জায়গাটা মনে রাখার চেষ্টা করো খাতায় নোট ডাউন করো সিডাব্লিউ ক্লাস শেষে এই কে জমা করার পরেও এই যে যে বিষয়গুলো আমরা দেখে নিলাম এইগুলোকে আবারও ভালো করে পর্যবেক্ষণ করবে এবং দেখে এগুলোকে বোঝার চেষ্টা করবে তাহলে গরমান অধ্যায়টাতে আমাদের প্রাথমিক যে ধারণার দরকার ছিল যে এক একজনের আলাদা আলাদা বিষয় বা এক একটির আলাদা আলাদা বিষয়কে আলাদা না রেখে সেটাকে আমাদের একটা নির্দিষ্ট এককে প্রকাশ করতে হবে তাদেরকে তো এবার আমরা চলে যাব আমাদের বইয়ের যে সমস্যাগুলি আছে কটা সমস্যা সমাধান করবো আজকে আমরা চল্লিশটা বেশ ভালো কথা এখানে এক একদাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত দেখো এক দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত আমরা পাচ্ছি একই সমস্যা আর একত্রিশ দাগ থেকে পর্ব টু আর এক দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত হচ্ছে পর্ব ওয়ান পর্ব ওয়ান একই ধরনের সমস্যা পর্ব ওয়ানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মান নির্ণয় করো নির্ণয় করো এইটা তাহলে গরমান সমান সমান কি জানি সমষ্টি করতে হবে তাহলে এইটাকে যোগ করবো এর সাথে তাকে যোগ সাথে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি যে এক লাইনে উত্তর করেছি তুমি সেটা করতে পারবে না কেন স্যার আপনি পারলে আমি পারবো না কেন কারণ আমি তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি না তুমি নিচ্ছ আর তুমি যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেহেতু তোমাকে এইভাবে সমাধান করতে হবে কোশ্চেন নাম্বার ওয়ান তারপরে লিখতে হবে সলিউশন বা সমাধান তারপরে লিখতে হবে 641 একচল্লিশ তার নিচে হবে নাইন এইট থ্রি তার নিচে হবে থ্রি ফাইভ সিক্স তার নিচে হবে ওয়ান এইট ফোর এবারে যোগ করতে হবে যোগ করার সময় কী পেলাম 3 আর এক চার ছয় আট চার দশ আট চার চোদ্দোর চার হাতে থাকলো এক তাহলে এক আর চার পাঁচ আট আর পাঁচ তেরো তেরো আর পাঁচ আঠেরো আর আট ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থাকলো দুই দুই আর ছয় আট আট আর নয় সতেরো সতেরো আর তিন কুড়ি কুড়ি আর এক একুশ এই সমষ্টি নির্ণয় করে ফেললাম এবার এই সমষ্টিটা আমরা যেটা নির্ণয় করেছি এটা কয়জনের ক্ষেত্রে নির্ণয় করেছি কয়জনের ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম এই সমষ্টি দেখো তো গুনে দেখো তো কয়জন আছে এখানে কয়জন আছে একজন দুইজন তিনজন চারজন তাহলে এখানে আমরা পেলাম সমষ্টি এখানে তোমাকে লিখতে হবে সমষ্টি ইকুয়াল টু এইটা সুতরাং গড় ইকুয়াল টু টু ওয়ান সিক্স ফোর ভাগ চার এখানে আবার রাফে ভাগটা করতে হবে চার দিয়ে ভাগ করো টু ওয়ান সিক্স ফোর ভাগটা করলে কত হচ্ছে চার পাঁচ কুড়ি থাকলো এক ষোলো চার দিয়ে চারি চারি ষোলো থাকলো চার চার ওকে চার এটা সমান সমান কত হলো ফাইভ ফোর ওয়ান উত্তরে কি লিখবো উত্তরে এসে লেখো নির্ণেয় নির্ণেয় গরমান ইকুয়াল টু ফাইভ ফোর ওয়ান তাহলে এই যে যে জায়গাটা আমি করলাম এখান থেকে শুরু করে এই যে যা করেছি এই পুরোটা তোমাকে করতে হবে কত এক দাগের জন্য এই এক দাগের সমস্যার জন্য এইটা তোমাকে করতে হবে এবার তুমি বলতে পারো যে এই যে এক লাইনে আমি যেভাবে এক লাইনে সমস্যার সমাধান করেছি রকম ভাবে তুমি কি করবে না এরকম এক লাইনে তুমি কিন্তু এখানে করতে পারবে না তোমাকে করতে হবে এখানে অনেকগুলো লাইনে যেটা আমি পরে দেখিয়ে দিলাম এইভাবে এইভাবে করতে হবে এইটা যেমন তুমি সিডাব্লিউ করলে তে ঠিক এইভাবে করতে হবে এবার যাব আমরা পরবর্তী সমস্যা দেখো পরের দাগের সমস্যাটা একই ধরনের এই কটাকে ওইভাবে সলিউশনের পরে সমষ্টি নির্ণয় করে দেখবা এটা আসছে কিনা এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ পাঁচটা থাকলে পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ করার পরে দেখবা এটা উত্তর আসছে কিনা তারপরে তুমি নির্ণেয় গর্মান সমান সমান চারশো সাতাশ এইভাবে লিখবে তিন ডাকের টাও আমি করে দিয়েছি যোগ করে আমি পেয়েছি এইটা চার দিয়ে ভাগ করেছি কেন একটা দুটো তিনটে চারটে চার দিয়ে ভাগ করে পেয়েছি এটা এরপরে উত্তরে লিখতে হবে নির্ণেয় গরমান সমান সমান এইটা অর্থাৎ আমরা যেটা দেখলাম যেটা বুঝলাম যেটা জানলাম সেটা হচ্ছে এই যে এক দাগে আমরা যেটা করেছিলাম সমাধান মনে করার চেষ্টা করো এক দাগে আমরা কি করেছিলাম এই যে এইটা এইটা হচ্ছে তোমার মডেল এই মডেল অনুযায়ী তোমাকে প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে এক দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত প্রত্যেকটা তুমি সময় ধরে ধরে যোগফল নির্ণয় করবে প্রত্যেকটা এই যে ষোলো দাগ এইটাকে এই কটাকে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাকে যোগ করে তুমি সমষ্টি নির্ণয় করবে তাকে আবার ভাগ করবে ছয় দিয়ে সমান সমান গরমার নির্ণয় করবে লিখে লিখে কোনো রকম কোনো শর্ট রকম কোনো শর্ট করলে হবে না সিডাব্লু দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে কোন রকম শর্ট করলে এই রকম সম্পূর্ণ করতে হবে এই রকম এইটা তোমার এইচ এইচডাব্লু সব এইরকম ভাবে তোমাকে করতে হবে কত দাগ পর্যন্ত করতে হবে এক দাগ থেকে তিরিশ দাগ যেটা আমি একটা দেখিয়ে দিয়েছি তেমনভাবে তাহলে এক দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত সিডাব্লিউ প্লাস এইচডাব্লু সব কিন্তু এই মডেলে করতে হবে এখানে যে মডেলটাতে আমরা করেছি এই মডেলটাতে কিন্তু তোমাকে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যাব আমরা পরবর্তী পর্ব পর্ব নাম্বার গল্পের যে অঙ্ক রয়েছে গল্পের সমস্যা এই গল্পের সমস্যা কি করতে হয় গল্প করতে হয় বুঝতে হয় তারপরে তার সমাধান করতে হয় তাহলে একত্রিশ দাগে গল্পটা কি আছে বিবেক শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিৎ ও জয় দেবজিৎক্রমে পঁয়তাল্লিশটি বাহান্নটি ও তিপ্পান্নটি ও রাস্টেটা ও দিলে ভালো হয় অঙ্ক করেছে তারা গড়ে কটি অঙ্ক করেছে গড়ে কটি অঙ্ক অর্থাৎ এইখানে আমরা বুঝতে পারছি তাদের অঙ্কের সমষ্টি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন আটজন দিয়ে তাকে নয় ভাগ করতে হবে তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যাই পুরো লিখে লিখে করলে তো অনেক বড় হয়ে যাবে এক্ষেত্রে আমি একটু সংক্ষেপে আসব। একত্রিশ দাগ সলিউশন আচ্ছা তাদের তাদের করা অঙ্কের সমষ্টি সমান সমান চলে আসো কয়টা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ সব মনে থাকবে না তো তাই অল্প অল্প পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তিনটে হলো এবার পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হলো এবার ঊনপঞ্চাশ সাতচল্লিশ একান্ন উনপঞ্চাশ সাতচল্লিশ একান্ন পরেরটায় যাব পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আবার পরেরটায় যাবো ও তিপ্পান্ন ও তিপ্পান্ন আবার তিপ্পান্ন আসলাম তাহলে কটা হলো দেখি যোগ করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটাকে এবার যোগ করো যোগ করতে গেলে আমাদের কি করতে হবে ধীরে ধীরে খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে সমষ্টি সমষ্টি নির্ণয় করছে কিন্তু পাঁচ আর ছয় এগারো এগারো আট আট উনিশ উনিশ আর নয় 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 আঠেরো উনো আঠেরো তাহলে আটত্রিশ আঠাশ হবে পাঁচ আর ছয় এগারো আর আট আঠেরো আঠেরো আর উনিশ এগারো আর উনিশ আর নয় আঠাশ আঠাশ আর সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক ছত্রিশ ছত্রিশ আর দুই আটত্রিশ আটত্রিশ আর তিন একচল্লিশ হাতে থাকলো চার তাহলে পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ কুড়ি কুড়ি আর এদিকে একটা চার দুটো চার তিনটে চার চারটে পাঁচটা ছটা চার ছক চব্বিশ আর কুড়ি চুয়াল্লিশ এই চারশো একচল্লিশ হল তাদের করা অঙ্কের সমষ্টি সুতরাং গড় গড় মান কত গরমন ফোর ফোর ওয়ান ভাগ নয় তাহলে চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগটা এখানে করো তুমি ভাগটা এখানে করে দেখাও আমাকে কর মানে দেখাতে হবে কিন্তু সিডব্লুতে দেখাতে হবে এটা এই যে সিডাব্লিউতে এটা দেখাতে হবে আমি মুখে মুখে করছি চার নং ছত্রিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ এক বেশি হয়ে যাচ্ছে তাহলে চার নং ছত্রিশ একাশি নয় নং একাশি তাহলে গড়মান ফরটি নাইন চলে যাব এখানটাতে শেষে দেখব তারা গড়ে কটি অঙ্ক করেছে উত্তরে চলে আসবো এবার উত্তর তারা গড়ে ফর্টি নাইনটি অঙ্ক করেছে ব্যাস পুরোটা দেখে নাও এইটুকু করতে হবে অনেক সংক্ষিপ্ত করে দিলাম আর অনেক কিছু লিখে লিখে করা যেত আমি সেই জায়গায় গেলাম না যাব এবার আমরা পরবর্তী সমস্যায় আসি বত্রিশ ধাক বিবেক শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিৎ জয় গড়ে ছাপ্পান্নটি করে অঙ্ক করেছে তারা মোট কটি অঙ্ক করেছে বাহ আমরা একটু আগেই যেটা শিখলাম যে মোট নির্ণয় করতে বলতে পারে গড় নির্ণয় করতে বলতে পারে তাহলে এখানে মোট নির্ণয় করতে বলেছে কয়জন আছে দেখি বিবেক একজন শুভম দুইজন তৃষা তিনজন প্রান্তিকা চারজন সাগর পাঁচজন দেবজ্যোতি ছয়জন অনুপ সাতজন দেবজিৎ আটজন ও জয় নয়জন নয়জন আছে ছাপ্পান্নটি করে অঙ্ক করেছে বেশ তাহলে এবার আমরা বত্রিশ দাগের সমাধানে আসি দেখো অঙ্ক কিন্তু একদম সহজ বত্রিশ দাগের সমাধানে যাও দেখো অঙ্কটা সূত্রটা মনে রাখতে হবে বত্রিশ দাগ সলিউশন তাহলে মোট ছাত্রছাত্রী আমি ছাত্রছাত্রীর কথাটা লেখা নেই তাও বুঝে গেলাম মোট ছাত্র সংখ্যা ইকুয়াল টু নয় জন গড়ে অঙ্ক করেছে গড়ে অঙ্ক করেছে ছাপ্পান্নটি করে দেখি তাই তো ছাপ্পান্নটি করে হ্যাঁ ছাপ্পান্নটি করে অঙ্ক করেছে মোট কয়টি করেছে বেশ সুতরাং মোট অঙ্ক ইকুয়াল টু গড় ইন্টু সংখ্যা ইকুয়াল টু গড় হচ্ছে ছাপ্পান্ন তারা কয়জন আছে নয় জন তাহলে ছয় নং চুয়ান্ন থাকলো কত পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ উত্তর তারা মোট পাঁচশো চারটি অঙ্ক করেছে মিটে গেল সম্পূর্ণ সমাধান আমার হয়ে গেল এবার আসব পরের সমস্যা বিবেক শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিৎ ও জয় গড়ে ছেষট্টি করে অঙ্ক করেছে আবার শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিৎ ও জয় বড়ে চৌষট্টি করে অঙ্ক করেছে বিবেক কটি অঙ্ক করেছে তাহলে দেখো প্রথমবার কি বলেছে আর দ্বিতীয়বার কি বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক যেটা ছিল প্রথম যে দুটো অঙ্ক আমরা করলাম একত্রিশ আর বত্রিশ এই দুটো অঙ্ক কি করেছি দেখো এই দুটো অঙ্ক হচ্ছে বেসিক বেসিক ধারণা যেটা পেয়েছিলাম সেখান থেকে করেছি কিন্তু তেত্রিশ দাগের অঙ্কটা কিন্তু আলাদা তেত্রিশ দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছুটা জটিল কিন্তু সহজ প্রথমবার কারা কারা নিলাম দেখি বিবেক শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিৎ ও জয় তাহলে একজন দুজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দেখো নয়জন আছে তাহলে নয় জনের গড় কত ছেষট্টি এইখন থেকে আমরা মোটটা নির্ণয় করবো তেত্রিশ মোট ছাত্র ছাত্রী নয় জন গড়ে অঙ্ক করেছে এখানে আমি এই অঙ্কটার জন্য আলাদা করে করছি দেখো ছেষট্টিটি করে অঙ্ক করেছে তাহলে গড়ে অঙ্ক করেছে ছেষট্টিটি ছেষট্টিটি করে অঙ্ক করে তাহলে মোট অঙ্ক কত গর্গণ সংখ্যা ছেষট্টি নয় তাহলে ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ আবার ছয় নং চুয়ান্ন আর পাঁচ এই চুয়ান্ন আর পাঁচ কত হয় ফিফটি নাইন হয় ফিফটি নাইন এতটি পরের অঙ্ক চলছে ঠিক আছে পরের অঙ্ক তাহলে এই যে নয় জন আছে এই নয় জন এতগুলি অঙ্ক করেছে এর পরের জায়গায় আবার একটু পড়তে হবে আমাদের আবার আবার কি বলেছে আবার শুভম তৃষা প্রান্তিকা সাগর দেবজ্যোতি অনুপ দেবজিত ও জয় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন অর্থাৎ নয় জনের প্রথমজন বাদ দিয়ে বাকি আটজন চৌষট্টি করে অঙ্ক করেছে আবার এখানে আবার লিখতে হবে আবার আবার কি করব বিবেক বাদে বাকি আটজন গড়ে চৌষট্টি চৌষট্টিটি করে অঙ্ক করেছে সত্যি সত্যি তো হ্যাঁ ঠিক আছে সুতরাং এবার সুতরাং কি করতে পারি মোট অঙ্ক সমান সমান কত এই যে চৌষট্টিটা করে অঙ্ক করেছে আট জনে কি করলাম এই যে গড় ইন্টু সংখ্যা সেটা লিখলাম না বা লিখে দিই আর একবার লিখে দিই তোমরাও লিখে লিখে করবে গড় ইন্টু সংখ্যা চৌষট্টি ইন্টু আট তাহলে চার আটা বত্রিশ হাতে থাকলো তিন ছয় আটা আটচল্লিশ আর তিন তাহলে দেখো এবার লক্ষ্য করো এই যে নয় জনে নয় জনে অঙ্ক করেছে এই কটা তার মধ্যে বিবেক বাদে বাকি আট জনে অঙ্ক করেছে এই কটা তাহলে এই যে পাঁচশো বারো আর একটা জায়গায় পেলাম পাঁচশো চুরানব্বই এইখানে আটজন জন আছে এদের সাথে বিবেক যখন যোগদান করে তখন এটা হয়ে যায় তাহলে এখান থেকে এখানে গেলে অঙ্ক করাটা কি হলো অঙ্কের সংখ্যা কমে গেল না পাঁচশো বারো আর পাঁচশো চুরানব্বই কমে গেল তো নাকি বেড়ে গেল বেড়ে গেল তাহলে এই বাড়তি অঙ্কটা কার পাঁচশো বারোর পরে যে অঙ্কগুলো বেড়ে গেছে এটা কে করেছে এইটা বিবেকের অঙ্ক এটা বিবেক করেছে তাহলে যে বাড়লো যে অঙ্কটা এটা বিবেক করেছে সেই জন্য আমরা সিদ্ধান্তে আসলাম সুতরাং বিবেক করেছে বিবেক করেছে এই পাঁচশো চুরানব্বই বিয়োগ পাঁচশো বারো এই তাহলে এই যে বিবেক এই যে এই পাঁচশো বারোটা হচ্ছে আট জনে করেছিল আর বিবেক করার পরে এতগুলো হলো তাহলে বিবেক কয়টা করলো পাঁচশো বারোর পরে পাঁচশো চুরানব্বই পর্যন্ত তাহলে কয়টা হলো এটার থেকে এটা বিয়োগ করলো দুই আট বিরাশিটি উত্তর কি চেয়েছে উত্তর চেয়েছে বিবেক কটি অঙ্ক করেছে উত্তর লিখে দাও উত্তর লেখো বিবেক বিরাশিটি অঙ্ক করেছে বিবেক বিরাশিটি অঙ্ক করেছে চলে আসো পুরো অঙ্কটা দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক পেলাম আমরা পরীক্ষায় এটা আসতে পারে যাবো পরবর্তী সমস্যায় দেখবো সেখানে কি বলা হয়েছে চৌত্রিশ দাগের সমস্যা দিনে যথাক্রমে এত সাত ছাপ্পান্নটি পঞ্চাশটি একান্নটি পঞ্চান্নটি তিপ্পান্নটি চুয়ান্নটি বাহান্নটি অঙ্ক করেছে কি করেছে অঙ্ক সে প্রতিদিন গড়ে কটি অঙ্ক করেছে একদম একত্রিশ দাগের মতো করে একত্রিশ দাগের মতো করে তুমি করবে যে লিখবে ত্রিশা সাত দিনে মোট অঙ্ক করেছে ত্রিশা সাত দিনে মোট অঙ্ক করেছে তাহলে গরমান কত সেই মোটকে ভাগ করবে সাত দিয়ে তারপরে উত্তর বসিয়ে দেবে পঁয়ত্রিশ দাগ প্রান্তিকা সাত দিনে যথাক্রমে ছাপ্পান্নটি ষাটটি সাতষট্টিটি উনষাট্টি তিপ্পান্নটি তিপ্পান্নটি আটান্নটি করে অঙ্ক করেছে এখানে অঙ্ক কথাটা লেখা নেই সে প্রতিদিন গড়ে কটি অঙ্ক করেছে একদম চৌত্রিশ দাগের মতো চৌত্রিশ দাগের মতো আগে সমষ্টি নির্ণয় করে নাও তারপরে গড়মান নির্ণয় করো হয়ে যাবে যাব ছত্রিশ দাগে বিবেক আট দিনে মোট এতটি অঙ্ক করেছে গড়ে কটি অঙ্ক করেছে তাহলে দুই লাইনের অঙ্ক তাহলে মোট অঙ্ক করেছে লিখে নাও গড় কত আচ্ছা বিবেক মোট এতটি অঙ্ক করেছে গড়ে তাহলে গড় ইকুয়াল টু আট দিয়ে ভাগ করে দাও মোটকে ভাগ করে দাও আট দিয়ে হয়ে যাবে সাঁত্রিশ দাগ অনুপ আট দিনে মোট চারশো বাহাত্তরটি অঙ্ক করেছে প্রথম পাঁচ দিনে মোট এতটি অঙ্ক করলে শেষ তিন দিনে গড়ে কটি অঙ্ক করেছে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা পেলাম দাগে দাগের সমস্যাটা এবার আমাদের সমাধান করতে হবে যাই আমরা সমাধানে সমাধানে লেখো সিডব্লিউতে লেখো সাঁত্রিশ দাগ এবং সলিউশনটা লিখে নাও দাগ নম্বর দাও সাঁত্রিশ এখানে লেখো সাঁত্রিশ সলিউশন যাবো সলিউশনে দেখব অঙ্কটাতে কি বলেছে অনুপ আট দিনে মোট চারশো বাহাত্তরটি অঙ্ক করেছে বেশ ভালো কথা অনুপ আট দিনে অঙ্ক করেছে অঙ্ক করেছে কটা চারশো বাহাত্তরটা চারশো বাহাত্তরটি আবার প্রথম পাঁচ দিনে ওই আট দিনের মধ্যে প্রথম পাঁচ দিনে দুশো একাত্তরটি করেছে অনু সে প্রথম পাঁচ দিনে করেছে দুশো থেকে আমরা বলতে পারি শেষের তিন দিনে শেষের তিন দিনে করেছে কতগুলি শেষের তিন দিনে করেছে ওই যে আট দিনের যে অঙ্ক ছিল তার থেকে প্রথম পাঁচ দিন একটা বিয়োগ করলে পরে থাকবে কটা পরে গুলো এক শূন্য দুশো একটি এবার অঙ্কে চলে আসে শেষ তিন দিনে গড়ে কয়টি অঙ্ক করেছে শেষ তিন দিনের অঙ্ক হচ্ছে সুতরাং ওই শেষ তিন দিনের গড় মান কত শেষ তিন দিনে দুইশো এক ভাগ তিন সমান সমান তিন ছয় আঠেরো তিন সাথে একুশ উত্তর লেখো শেষ তিন দিনে তিন দিনে সে গড়ে গড়ে সাতষট্টি করে অঙ্ক করেছে বোঝা গেল আর একবার একটু রাউন্ড আপ দিই আট দিনের মোট অঙ্ক এতগুলো প্রথম পাঁচ দিনের এতগুলো তাহলে শেষের তিন দিনে কয়টি বিয়োগ করলে পেয়ে গেলাম এবার তিন দিনে যদি এত হয় তাহলে গড় কত এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে অঙ্কটা কঠিন ছিল না একদমই একদমই আমরা অঙ্কটাকে কঠিন বলে মনে করতে পারছি না মোট জানি গড় বের করতে হবে তাই না সহজ যাব আটত্রিশ দাগে জয় নয় দিনে গড়ে ছিয়াত্তরটি অঙ্ক করেছে প্রথম চার দিনে দুশো আশিটি অঙ্ক করেছে শেষ চার দিনে গড়ে আটাত্তরটি অঙ্ক করেছে পঞ্চম দিনে সে কতগুলো অঙ্ক করেছে ওরে বাবা এটা তো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ নয় দিনের মধ্যে প্রথম চার দিন শেষের চার মাঝখানের দিন ভালো কথা তাহলে জয় নয় দিনে ছিয়াত্তরটি করে অঙ্ক করেছে গড়ে তাহলে আটত্রিশ দাগ ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা সলিউশন তাহলে চলে আসি সলিউশনে জয় আমাদের জয় বাবু উত্তর চব্বিশ পরগনা গড়ে অঙ্ক করে সমান সমান ছিয়াত্তরটি তাই আছে তো দেখে নেবা বারবার সুতরাং সে মোট অঙ্ক করেছে কয়টি মোট অঙ্ক করেছে সমান সমান তাহলে হাতে কত আমার ইন্টু নয় সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি দেখে নাও নিজেরাও করে নাও ছিয়াত্তরটি করে অঙ্ক যদি সে প্রতিদিন করে তাহলে তার মোট অঙ্ক কতগুলি হবে এটা তোমার দেখে নিতে হবে তাহলে করো গুণটা করো আমার সাথে সাথে আমি যেমন করলাম তেমন করো ছিয়াত্তর গুণ নয় করে দাও কত হয় ছয়শ চুরাশিটি ভালো কথা এবার আসি প্রথম চার দিনে দুইশো আশিটি অঙ্ক করেছে শেষ চার দিনে আবার গড়ে তাহলে এবার পরের লাইনে লিখব প্রথম প্রথম চার দিন প্রথম চার দিনে সে অঙ্ক করে সমান সমান দুইশো আশিটি আবার শেষের চার দিনে আটাত্তরটি করে গড়ে অঙ্ক করেছে শেষের চার দিনে শেষের চার দিনে সে অঙ্ক করে সমান সমান আটাত্তর গুণ চার একবারে করে দিলাম কেন আটাত্তরটি করে গড়ে করেছে দেখো গড় যদি আটাত্তর হয় আর এদিকে যদি চার দিন হয় তাহলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে আটাত্তর গুণ চার করো নিজেরা একটু করো আমি সময় দিলাম আটাত্তর গুণ চার চার আটা বত্রিশের দুই হাতে থাকলো তিন চার সাত আঠাশ আর তিন একত্রিশ এতটি আচ্ছা এবার এক কাজ করি এই চার আর চার আট দিন আট দিনের মোট অঙ্ক কত দেখতো আট দিনের মোট অঙ্ক সমান সমান প্রথম চার দিনে দুশো আশি আর তিনশো বারো যোগ করে কত হয় দেখতো তিনশো বারোর সাথে যোগ করে দাও দুশো আশি পাঁচশো বিরানব্বইটি তাহলে এবার এটা ছক করি আমরা এই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন তাহলে এই যে এই চার দিনে করেছে দুইশো আশিটা এই চার দিনে করেছে তিনশো বারোটা মোট করে পেলাম আমরা মোট করে পেলাম এই চার দিন এই চার দিন আর এই চার দিন মিলে আট দিনে মোট অঙ্ক করেছে পাঁচশো বিরানব্বইটা আর এই মাঝখানে এই পঞ্চম দিনে কিছু অঙ্ক করেছে তাহলে পাঁচশো বিরানব্বই এই পাঁচশো বিরানব্বই আর এদিকে তার মোট অঙ্ক করেছে হচ্ছে ছয়শো চুরাশি এই বাড়তি অঙ্ক যেটা বেড়ে গেল কবে করলো এটা এটা হচ্ছে ফিফথ ডে বা পঞ্চম দিনে এই অঙ্কটা করেছে সে তাহলে এই ফিফ্থ ডে অঙ্কটা কিভাবে করব পঞ্চম দিনের পঞ্চম দিনের অঙ্ক কতগুলি এই যে যে ছয়শো চুরাশি তার থেকে পাঁচশো বিরানব্বইটা আট দিনের অঙ্ক নয় দিনের থেকে আট দিনের অঙ্ক যদি বিয়োগ করে দিই তাহলে আমার পঞ্চম দিনেরটা বেরোবে স্যার এই পঞ্চম দিনেরটা এই জায়গাটা বুঝতে পারছি না কেন বুঝতে পারছো না তুমি এই প্রথম আট চার দিন আর পরের চার দিন আট দিনে এতগুলো করেছো মিডিলে একটা পঞ্চম দিন ছিল সেই দিনে কিছু অঙ্ক করার জন্যে এই অঙ্ক সংখ্যাটা বেড়ে গেল এত হলো তাহলে এখান থেকে যেটা যোগ করেই বেড়ে বেড়ে যাওয়া অঙ্কটার থেকে এটা বিয়োগ করে দিলে যে কটা হবে সেই কটা পঞ্চম দিনে করেছে উত্তরে কি চেয়েছে পঞ্চম দিনে সে কটি অঙ্ক করেছে এবার উত্তরে চলে আসো সুতরাং পঞ্চম দিনে সে বিরানব্বইটি অঙ্ক করেছে হয়ে গেল সম্পূর্ণ অঙ্কটা একবার একটু দেখে নাও আটত্রিশ দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার জন্য উপযুক্ত অঙ্ক উনচল্লিশ দাগের অঙ্ক দেবজিৎ প্রথম পাঁচ দিনে দুশো নয়টি করে অঙ্ক করেছে পরের চার দিনে দুশো পাঁচটি করে অঙ্ক করেছে সে নয় দিনে গড়ে কটি অঙ্ক করেছে খুবই সুন্দর অঙ্ক থার্টি নাইন সলিউশন একদম সংক্ষেপে করে নেব অঙ্কটা প্রথম পাঁচ দিনে প্রথম পাঁচ দিনে করে দুশো নয়টি পরের চার দিনে পরের চার দিনে করে দুশো পাঁচটি দুশো পাঁচটি তাহলে মোট পাঁচ চার নয় দিন নয় দিনে মোট করে চার যোগ করতে হবে দুটোকে যোগ করে দাও এখানে যোগ করো নয় আর পাঁচ চোদ্দ চার হাতে এক এই হয়ে গেল এক চার চারশো চোদ্দটি সুতরাং গরমান কত গরমান গরম ফোর ফোর ভাগ কয়দিন আছে নয় দিন তাহলে ভাগ করো চার নং নং ছত্রিশ পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি উত্তর কি চেয়েছে সে নয় দিনে গড়ে কটি অঙ্ক করেছে উত্তর লেখো এখানে সে নয় দিনে গড়ে পঁয়তাল্লিশটি করে অঙ্ক করেছে এভাবে পুরোটা লিখলে তোমার অঙ্ক সঠিক হয়ে গেল এরপরে আর একটা অঙ্ক আছে আমাদের শেষ অঙ্ক এই শেষ অঙ্কটা আচ্ছা আমরা শেষ অঙ্কটা করছি এবার ফর্টি দাগের সমস্যাটা দেখো দেবজ্যোতি প্রথম পাঁচ দিনে দুশো পঁয়ষট্টি অঙ্ক করেছে পরের চার দিনে একশো ছিয়ানব্বইটি অঙ্ক করেছে সে দশম দশ দিনে গড়ে এতটি অঙ্ক করেছে দশম দিনে সে কয়টি অঙ্ক করেছে মানে এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক পেলাম যেটা পরীক্ষা আসার জন্য একদম উপযুক্ত তাহলে এর সমাধানটা করি আমরা চল্লিশের সমাধান চলে আসো সমাধানে পাঁচ দিনে দুইশো পঁয়ষট্টি অঙ্ক করেছে পাঁচ দিনে অঙ্ক করেছে দুইশো পঁয়ষট্টি তাহলে আবার পরের চার দিনে একশো পাঁচ আর চার কত হলো নয় দিন আচ্ছা তাহলে প্রথম লিখে লিখে নাও করলে ভালো এটা সংক্ষেপে করতে পারতাম আমি এক লাইন বেশি লিখছি প্রথম পাঁচ দিনে প্রথম পাঁচ দিনে করে দুশো পঁয়ষট্টি অঙ্ক পরের চার দিনে পরের চার দিনে করে সমান সমান একশো ছিয়ানব্বইটি তাহলে মোট কত করলো নয় দিনে মোট নয় দিনে তার মোট অঙ্কের সংখ্যা কত হলো পাঁচ আর ছয় এগারোর এক হাতে থাকলো এক দশ নয় আর এক দশ আর ছয় ষোলো ছয় হাতে থাকলো এক দুই আর এক তিন আর এক চার চারশো একষট্টি অঙ্ক সে নয় দিনে করলো তাহলে নয় দিন পাঁচ হাজার নয় দিনের নয় দিনের মোট হচ্ছে চারশো একষট্টি এবার দশম দিনে সে কয়েকটা অঙ্ক করেছে করে তার গড় হয়েছে এতগুলি তাহলে দশ দিনের দশ দিনের গড় সমান সমান ফর্টি নাইনটি সুতরাং সমষ্টিগত সমষ্টি সমান সমান ফর্টি নাইন ইন্টু দশ চারশো নব্বইটি আচ্ছা আবার সেই একই জিনিস আসলো চারশো একষট্টি করেছে নয় দিনে আর চারশো নব্বইটি করেছে দশম দিনে এই যে যে বাড়লো এই বাড়তিটা কবে করলো দশম দিনে করেছে দশম দিনে এই বাড়তি অঙ্কগুলো করেছে তাহলে এবার কী লিখবো এবার আমাকে লিখতে হবে এই যে চারশো নব্বই বিয়োগ চারশো একষট্টি থাকলো কত নয় উনতিরিশটি এই উনত্রিশটা সে কি করেছে কবে করেছে উত্তরে চলে আসো দশম দিনে দশম দিনে সে অঙ্ক করেছে ব্যাস আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্টের সিডব্লিউটা আমার কমপ্লিট হয়ে গেল তাহলে এবার আমরা আসি আমাদের আজকে যে শুরু আমাদের যে আজকে গর্মান অধ্যায় শুরু হলো এই গর্মান অধ্যায়ে আমরা প্রথম চল্লিশটি সমস্যা কিন্তু দেখে নিলাম বুঝে নিলাম এক দাগ থেকে চল্লিশ দাগ তার মধ্যে এক থেকে তিরিশ একটা পর্ব এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব একত্রিশ থেকে চল্লিশ সব অঙ্ক যেভাবে আমি করলাম যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে এ কটাকে লিখে লিখে করবে এগুলোকেও তুমি লিখে লিখে এগুলো তো আমি ম্যাক্সিমাম দেখিয়ে দিলাম সব করবে এগুলো করার জন্য তোমাকে সময় দেওয়া হলো একটা নির্দিষ্ট সময় আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি করে সিডাব্লিউ জমা করে দাও আর তোমার এইচডাব্লিউ যেটা থাকছে সেটা হচ্ছে এক দাগ থেকে চল্লিশ দাগ প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে কালো কালি দিয়ে রেডি রাখো যখন জমা করতে বলবো ঠিক তখনই জমাটা করবে তাহলে আজকে আমরা গরমান অধ্যায়ের একদম প্রথম ক্লাসে প্রথম চল্লিশটি সমস্যা কিভাবে সমাধান করতে হয় এটা শিখলাম সিডাব্লিউ করার জন্য তোমাকে আমি দু ঘন্টা সময় দিলাম এই দু ঘন্টার মধ্যে তুমি সিডাব্লিউ কমপ্লিট করো যদি আরো বেশি সময় লাগে তুমি নিতে পারো সিডাব্লিউ জমা করে দাও তারপর এক দাগ থেকে চল্লিশ দাগ ফ্রেশ খাতাতে যেভাবে কালি উল্লেখ করে দিয়েছি প্রশ্ন উত্তর করে জমা করবে তারপর আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যা দেখবো আরো নিত্য নতুন বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধান কৌশল তাহলে পরবর্তী ক্লাসের আগে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ওটা